السلام عليكم ورحمة الله وبركاته দেশ দেশের বাইরে থেকে যারা আজকের এই সূরা শিক্ষার গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু وهو على كل شيء قدير تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير এখানে একটা কথা হচ্ছে এখানে শাই ইন রইছে আমি কেন শাই ইং বললাম আর এখানে কাদির রইছে এখানে কদির আমি কেন বললাম এর উত্তরটা হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের পরে কিছু কিছু অক্ষর আসে যে অক্ষরগুলা থাকলে শাই ইন হয় অর্থাৎ গুণ না হয় না যেমন ইজহারের ছয়টি হরফ হামজা হা আইন হা গয়ন খ এই ছয়টি হরফ যদি নুন সাকিন ও তানবিনের পরে আসে তখন গুণ না হয় না তখন শাই ইন হবে আর যেহেতু এই ছয়টি হরফের একটা হরফও আসে নাই অন্য হরফ আসছে এর যার কারণে আমি গুণনা করেছি তো যাই হোক এগুলো আপনার মাথায় রাখার দরকার নেই আমি শুধু বললাম এগুলো আপনি মাথা থেকে ঝেড়ে ফেলাই দেন কোনো সমস্যা নাই আমি যেভাবে বলতেছি এইভাবে আমার সাথে সাথে উচ্চারণ করবেন ইনশাল্লাহ খুব সহজে শিখতে পারবেন আর কাদির আসলে কি বাংলা আরবি ভাষা কোনো ভাষা দিয়ে ওইভাবে উচ্চারণ করে পড়া সম্ভব হয় না আরবি ভাষার জন্য আরবি ভাষায় শিখতে হয় তো যেহেতু আপনাদেরকে আমি আরবি উচ্চারণ করে শিখাই দিচ্ছি আর বাংলাতে কা কা কয়াকারে কা আসে আসলে কবজবর ক এই জন্য কা দেওয়া হয়েছে এই জন্য কদির বলবেন আপনারা আমি যেভাবে বলতেছি আমার সাথে সাথে বলবেন এইটা শুধুমাত্র দেখবেন সহায়ক হিসেবে এবার দ্বিতীয় আয়াত আল্লাযী খলাকাল মাউতা والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز غفور الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور এখানে কন রয়েছে এখানে মিলানোর জন্য এভাবে দেওয়া হয়েছে আসলে এখানে থামার জায়গা আছে
তো আমি যেভাবে বললাম এভাবে বলবেন এখানে। এবার চতুর্থ নাম্বার আয়াত আমরা পড়তেছি, সুম্মার জিল বাসর কাররাতাইনি ইয়ানকালিব, إليك البصر خاسئا وهو حسير، ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير، ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير، ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير، وللذين كفروا بربهم عذاب جهنم বা জাহান্নামা বলতে পারেন। ওয়াবিসাল মাসির, وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير، إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور، إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور، تكاد تميز من الغيظ، গয়জি আছে, গয়িজ বলে থামতে পারেন, গয়িজ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুম সাআলাহুম খাযানাতুহা أَلَمْ يَأْتِكُمْ نَذِيرٌ تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِ كُلَّمَا أُلْقِيَ فِيهَا فَوْجٌ سَأَلَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ نَذِيرٌ
قالوا بلى قد جاءنا نذير. নাজির বলে থামবেন, নাজিরুন দেওয়া আছে, আপনি নাজির বলে থামবেন। ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু, মিং শাই, এই যে এখানে যেমন মিং শাই, এখানে এইভাবে থামবেন, শাই ইন দেওয়া আছে, শাই বলে থামবেন। ইন আংতুম ইল্লা ফি দলালিং কবির, কলু বালা কদ জাআনা নাযীর فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِنْ شَيْءٍ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ وَقَالُوا لَوْ كُنَّا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. فاعترفوا بذنبهم فسحقا لي أصحاب السعير. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. এবার আমরা 12 নম্বর আয়াত শিখব। ইন্নাল লাযীনা يخشون ربهم، ربهم বলে গণ্য করবেন, بالغيب لهم مغفرة وأجر كبير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. এবার আমরা 13 নম্বর আয়াত শিখব। ওয়া আসিরু কওলাকুম, আউজ হারু বিহি, বা এখানে আপনি থামতে পারেন, বিহ বলে থামতে পারেন, আউজ, আবিজ দেওয়া রয়েছে, আসলে ওয়াউজের উই এন বি দিছে, আউজ হারু বিহ, ইন্নাহু আলিমুম বিদাতিস সুদুর, وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور.
এবার আমরা 14 নম্বর আয়াত শিখব। তো 14 নম্বর আয়াত শেখার আগে একটি কথা বলে রাখি, আপনারা অনেকেই বলে থাকেন যে অমুক সূরা দেন বা আয়াতুল কুরসি দেন বা সূরা হাশরের শেষ তিন আয়াত দেন, দোয়া কোনো দেন ইত্যাদি ইত্যাদি ভিডিও চেয়ে থাকেন। আসলে সবগুলাই আমাদের চ্যানেলে বাহক টিভির চ্যানেলে আপলোড করা আছে। তো এটা পেতে চাইলে কীভাবে পাবেন এটা এটা আর কি, আপনি বাহক টিভি প্রথমে লিখবেন, ইউটিউবে সার্চ অপশনে গিয়ে লিখবেন বাহক টিভি, এরপরে যে দোয়াটি চাচ্ছেন ওই দোয়াটি লিখবেন, যেমন বাহক টিভি দোয়া কুনুত, এভাবে লিখে সার্চ করবেন প্রথমেই পেয়ে যাবেন এই বাহক টিভি চ্যানেলের এই ভিডিওটি। আচ্ছা আমরা এবার 14 নম্বর আয়াত শিখব। আলা ইয়ালামু মান খালাক, খলাক রয়েছে, খলাক থামবেন, খলাক বলে থামবেন। আলা ইয়ালামু মান, মান এখানে গুণনা করবেন না, আলা ইয়ালামু মান খলাক, ওয়াহুয়া লাতিফুল খবীর। আলা ইয়ালামু মান খলাক ওয়াহুয়া লাতিফুল খবীর। এবার আমরা 15 নম্বর আয়াত শিখব ইনশাআল্লাহ। হুয়া আল্লাযী জাআলা লাকুমুল আরদা ذلولاً فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور। هُوَ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ ذَلُولًا فَامْشُوا فِي مَنَاكِبِهَا وَكُلُوا مِن رِّزْقِهِ وَإِلَيْهِ النُّشُورُ। رزقه রইছে এখানে, رزقه বলে থামবেন আপনি। এবার আমরা 16 নম্বর আয়াত শিখব, সূরা মুলকের 16 নম্বর আয়াত আমরা শিখব। আ আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা فَإِذَا هِيَ تَمُورُ। أَأَمِنْتُمْ مَنْ فِي السَّمَاءِ أَنْ يَخْسِفَ بِكُمُ الْأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ। এবার আমরা 17 নম্বর আয়াত শিখব। আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা। হাসিব বান রয়েছে, আসলে মিলাই দেওয়ার মতো রয়েছে, আসলে ওয়াকফু হবে, হাসিবা বলবেন, হাসিবা। ফাসাতালামুনা কাইফা নাযীর। أَمْ أَمِنْتُمْ مَنْ فِي السَّمَاءِ أَنْ يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا
فستعلمون كيف نذير. এবার আমরা 18 নম্বরে আয়াত শিখব, ওয়ালাকদ কাযাবাল্লাযীনা মিন কবলিহিম ফাকাইফা কানা নাকির। ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير. سورة ملكر 19 نمبر آيات شيكبو، أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض. এটা এমন ভাবে হবে, বিদ বলবেন, নুনটা হালকা উচ্চারণ হবে, ওয়ায়াকবিদ। মায়ুম সিকুহুন্না ইল্লার রহমান, এখানে রহমানু রয়েছে, তো এখানে মিলাবেন, মিলাবেন না, থামবেন এখানে, ওয়াকফ করবেন, ইল্লার রহমান। إنه بكل شيء بصير. أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير. এবার সূরা মুলকের 20 নম্বর আয়াত আমরা শিখব, আম্মান হাযাল্লাযী هو جند لكم ينصركم من دون الرحمن. رحمان ني রইছে, আপনি রহমান বলে থামবেন এখানে, রহমান থামার জায়গা আছে, যে রহমান মিমে টান দিবেন, রহমান মিং দুনির রহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। أَمَّنْ هَذَا الَّذِي هُوَ جُنْدٌ لَكُمْ يَنْصُرُكُمْ مِنْ دُونِ الرَّحْمَنِ إِنِ الْكَافِرُونَ إِلَّا فِي غُرُورٍ. أَمَّنْ هَذَا الَّذِي يرزقكم, এখানে জু হবে, জুকুকুম, ইন আম সাকা রিজকহ, রিজকহ রয়েছে এখানে, কহ বলে থামবে, রিজকহ, বাল্লাজ্জু ফি عُتُوٍّ وَنُفُورٍ.
أَمَّنْ هَذَا الَّذِي يَرْزُقُكُمْ إِنْ أَمْسَكَ رِزْقَهُ بَلْ لَجُّوا فِي عُتُوٍّ وَنُفُورٍ। এবার আমরা সূরা মুলকের 22 নম্বর আয়াত পড়ব, শিখব। মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা أَمَّنْ يَمْشِي سَوِيًّا وَوْزَرْ وِي وَوْزَرْ وِي سَوِيًّا عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ। أَفَمَنْ يَمْشِي مُكِبًّا عَلَى وَجْهِهِ أَهْدَى أَمَّنْ يَمْشِي سَوِيًّا عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ। قُلْ هُوَ الَّذِي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة। এখানে গোল তা হবে, এই জন্য তো একটা তা দিছে। এখানে আল আফ ই দাহ বলে থামবেন, ওয়াল আফ ই দাহ। কলিলাম মা তাশকুরুন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাহ قليلاً ما تشكرون। সূরা মুলকের 24 নম্বর আয়াত আমরা শিখব এবার। قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون। সূরা মুলকের 25 নম্বর আয়াত আমরা শিখব। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله। মিলাই পড়ার জন্য হি রইছে, আসলে থামবেন এখানে, عند الله বলে থামবেন। তাহলে قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين।
قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون فلما ما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون এবার আমরা 28 নম্বর আয়াত শিখব সূরা মুলকের কুল আরআইতুম إن أهلك نيا الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم এবার আমরা সূরা মুলকের 29 নম্বর আয়াত শিখব কুল হুয়ার রহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা ফাসাদ تعلمون من هو في ضلال مبين قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين এবার আমরা সূরা মুলকের সর্বশেষ আয়াত শিখব অর্থাৎ 30 নম্বর আয়াত শিখব আর এই আয়াত শেখার সাথে সাথে আমাদের সূরা মুলকটি পরিপূর্ণ সূরাটি শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ কুল আরআইতুম إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين
তো পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি সাবির হোসেন, আপনি দেখছিলেন বাহক টিভি। এখনও যদি আপনি বাহক টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ওয়াল করে দিন এবং এই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এবং আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। বাহক টিভি।